আজকের ব্লগটা শুরু হচ্ছে সুজয়দের বাড়ির এখান থেকে। ওয়েদার খারাপ প্লাস পিয়ালির এক্সাম পড়ে গেছে, সেই জন্য হচ্ছে পরে বিকেলের দিকে আসবে। চাকদা কলেজের ব্লগ না করে এদের এখানে এসে বৃষ্টির মধ্যে যাচ্ছি হরিণঘাটা কলেজে। তো আই কার্ড টাইকার্ড কিচ্ছু নেই, অন্য কলেজে কিচ্ছু না নিয়ে ভয়ে ভয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন। তো চলো এইরকম সুন্দর ওয়েদারে তোমাদের সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে ব্লগটা শুরু করছি। রাস্তায় যেতে যেতে এমন বৃষ্টি হয়েছে, ওর অবস্থা দেখো, এই এই আর এই জাম। আমার সামনে হচ্ছে ব্যাগটা ছিল বলে বেঁচে গেছি, শুধু এই হাতটা পুরো ভিজে গেছে। আর ও ডবল জামা নিয়েছিল, ওপর থেকে এটা পরে এসেছিল আর এটা পুরো ভিজে গেছে। আর প্যান্ট তোর কালো প্যান্ট, সেই জন্য বোঝা যাচ্ছে না। বাট আমার দেখো সাদা প্যান্টে কি অবস্থা, এই নিয়ে নাকি আমরা এখন কলেজে যাব। যাবো, যেতে পারবো, হবে। তো এখন এই ওয়েদারে ব্লগ করছি, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আজকে আমার 100টি কমপ্লিট হয়ে গেল, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ, তোমরা এতটা সাপোর্ট করেছো, আরও অনেক সাপোর্ট করো যাতে আমি আরও অনেক উপরে যেতে পারি। আর এভাবেই তোমরা পাশে থেকো, লাভ ইউ অল। ভালো আছো তো? ভালো আছো? যাই, হ্যাপি বার্থডে। আমি আর কিসের জন্য হলো, ওর কালকে বার্থডে ছিল, আজ আজকেও হ্যাপি বার্থডে বলছি। ধন্যবাদ। সিসিটিভি লাগানো ঠিক কি হবে না? এত পাশে বড় বড় সেলিব্রিটির সঙ্গে ঘুরছি, একটা আলাদা এক্সপিরিয়েন্স তোমরা বুঝতে পারছো সেটা, তাই তো? বাড়ি কখন যাবা? এই তো একটু পরে। এতক্ষণ তোমাদের ডে? হ্যাঁ। তো ক্লাস ক্লাস হচ্ছে না? না হচ্ছে না। তাই কেন হচ্ছে না? কেন হচ্ছে না একটু গান শোনাও। হরিণঘাটা কলেজ পুরো ঘুরে ফেললাম চাকদার চাপে। ওই যে ওই সিকিউরিটির ওখানে না ভয় ভয় লাগছিল, মানে চেকটা জাস্ট করতে গিয়েও করলো না, সামনে আমাদের করলো, বাট আমরা এমনি চলে আসলাম। আমার তো পুরো হেডফোন খুলে হাতে চলে এসেছিল, এর কাছে তাও সার্টিফিকেট ছিল, আশেপাশে আছে। শোন না, আশেপাশে সিসিটিভি আছে, আমি নয় এখান থেকে বেরিয়ে যেতে পারবো। এরা থাকছে আমাদের কেউ কিছু করতে পারবে। নেক্সট টাইম তোমাদের যদি কিছু হয় প্রবলেম, কিছু হবে না, ও বলবে যে ওর আসবে না, ওর ভালো লাগেনি তোমাদের কলে। খুব বাঁচা বেঁচে গেছি গাইস, আমাদেরকে ওখানে ইউনিয়নের কজন ধরেছিল, যে আইডেন্টি কার্ড চাইছিল, তো ওকে দিয়ে মানে কেসটা জাহির করে ইয়ে করে নিয়েছি, বলছে এরা না কারণ বাইরে থেকে কলেজে, কিন্তু আমরাই ঢুকেছিলাম, আবার বলছি আমি নিজের মুখে। তো হরিণঘাটা কলেজ আবার দেখা হচ্ছে পরে। ওয়েদার খারাপের জন্য ইয়ালি আসবে না, দেখা হবে না ওর সাথে, ভালো লাগছে না। চলো আমরা গিয়ে প্ল্যান করি কার সঙ্গে কি এখন ঘুরতে যাবো। ওয়েদার তো যা, ওয়েদার দেখা যাক কি হবে পরে। দিদি 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 দিদি, ভালো আছে দিদি? কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, কেমন আছো বলো? অনেক ভালো, তুই ভালো আছিস? আজকে আমি তোমাদের বলেছি না মিষ্টি মিষ্টি গল্প শোনাবো, এখন আর বাইরে দাঁড়িয়ে গল্প হচ্ছে না, একবারে ভেতরে কি গল্প হবে। তো দেখতে পাচ্ছ না লাইটে? চলো আমি বলছি, আমার ব্যাংকে টাকা নেই, আমার আমার উঠলে খাও, ঠিক আছে, যদি না ওঠে তাহলে খাও বলো। হ্যাঁ হ্যাঁ, যদি ওঠে। এই জায়গাটা তো হেভি সুন্দর, এখানে এই এখানটা তাহলে মানে এখানে সবাই মিলে ড্যান্স করা যাবে, খুব সুন্দর লাগছে জায়গাটা। গাইস সোমর ওয়ালপেপার, ওটা না সোমর দিদি, ওটা হচ্ছে কি বলতো ওয়ালপেপার দিদি, এমনি সেই স্ক্রল করতে করতে গ্যালারি গেছে না, সেটা না না বলতে বলতে ওটা হলো সোমর দিদি, ঠিক তো? হুম, এখানে হ্যাঁ নাকি পড়েছে দিদি, তো বান্ধবী দিদি বন্ধুর মতো না। দিদি কত কাজ করছে, আসতে দিদি বসে এখানে শোন, শোনাও চাটা আমি জানি না কি করতে, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর, তাই না? হ্যাঁ বলবি ভালো হয়েছে তাই। আচ্ছা আমি তাহলে টেস্ট করে দেখি, তুমি আসো এখানে বসো, তারপর তুমি এরকম পেতনি থাকলেই ভালো লাগে ভূতের মতো। মঞ্জুলিকা মঞ্জুলিকা, টাটা দিদি, আবার দেখা হবে না, কালকে আবার দেখা হচ্ছে, কারণ ও হচ্ছে চাকদায় যাবে, ওর কাদের বাড়ি যাবা, মাসির বাড়ি, তাই না? মামার বাড়ি যাবে। কে ধরো
আরে না এরম হয়ে কেতনে দেখো আমরা যাচ্ছি তো আবার দেখা হবে তো কালকে আবার দেখা হচ্ছে ইমা ওর চোখগুলো ছলছল করছে খারাপ লাগে না কেমন আবার আসো টাটা বৃষ্টির ভিতর যাবো আর সত্যি বলতে দিদি এমনি একটু ইমোশনাল বেশি অনেক ইমোশনাল হয়ে যায় আগে একদিন ওরকম এসছি ইমোশনাল হয়ে গেছে ঠিক আছে খারাপ লাগে প্রায় আমরা কত পাঁচ ছ মাস পর দেখা একা থাকে তো তাই হঠাৎ করে কেউ আসলে কথা বললে মিশলে টাইম কাটালে তোমার ভালো লাগে কিন্তু চলে আসার পর কেমন মনটা আবার সে একা হয়ে যায় না কিচ্ছু দেখা যাচ্ছে না ভুতুরে চলো এখন তোমরা ডাইরেক্ট মানে অন্ধকার তো চারিদিকে কিছু বোঝা যাচ্ছে না এখন সূর্যদেব বাড়ি গিয়ে ডাইরেক্ট আবার কথা হচ্ছে তোমাদের সাথে কালকে রাতে আর ভিডিও করা হয়নি আর সকালবেলা ভাবলাম যে ভিডিও করব কিন্তু ওয়েদার যা খারাপ আর হবে না তো এইটুকুই ব্লগটা থাকলো তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট অবশ্যই বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।